রমজানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর যা সকলের জানা প্রয়োজন। কাদের জন্য রোজা না রাখলে কোনো সমস্যা নেই, নামাজ না পড়লে রোজা হবে কিনা, ফরজ গোসল না করে সেইরে খেলে রোজা হবে কিনা, রমজানে দোয়া কখন কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো নিয়ে আজকের আলোচনা। রমজানে দুটো সময় আছে, ইনশাল্লাহ এই সময় দোয়া কবুলের সময়। কাদের জন্য রোজা না রাখলে কোনো সমস্যা নেই, রোজা সবার উপরেই ফরজ করা হয়েছে এটা আমরা জানি, রোজা রাখতেই হবে, কিন্তু নাবালক শিশুর উপর রোজা ফরজ না, তাদের ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছে। নাবালক শিশুরা যদি রোজা রাখতে চায়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে কিছু রোজা রাখার ব্যাপারে তাগিদ দেওয়া যেতে পারে, কিন্তু 10 বছর বয়স হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতেই হবে। যখন সে বালিক পূর্ণতায় অবনীত হয় তখন কিন্তু আর তাকে ইসলাম ছাড় দিবে না। দ্বিতীয় হচ্ছে, মহিলাদের যখন পিরিয়ড হয় এ ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছে। মহিলাদের পিরিয়ড হলে ইসলাম তাদের রোজার ব্যাপারে তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু সেটা পরবর্তীতে কাজা করতে হবে। ইসলামের মহিলাদের যদি পিরিয়ড হয় তবে অবশ্যই তাকে নামাজও ছাড়তে হবে। 3 নম্বর হচ্ছে, কোনো মুসাফির যদি রোজা রাখতে না চায় রোজা না রাখতে পারবে, কারণ মুসাফির অবস্থায় ইসলাম তাকে ইসলামের বিধি বিধানগুলোকে সহজ করে দিয়েছে। সর্বশেষ, রোজা না রাখলে কোনো সমস্যা নেই যাদের, তারা হচ্ছে বৃদ্ধ মানুষ, একদম বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ এমনিতেই সাধারণত অসুস্থ থাকে, রোজা রাখলে দেখা যাবে তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ছে, একদম ঠুনকো বুড়ো, শরীরের চামড়াগুলো কুচু হয়ে গেছে, সে যদি চায় রোজা নাও রাখতে পারে, ইসলাম তাকে এই বিষয়ে ছাড় দিয়েছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, রমজানে দোয়া কখন কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো। দুটো সময় আছে রমজানের মধ্যে, একদম নিশ্চিত দোয়া কবুল হবেই ইনশাল্লাহ। রমজানে আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল করে নিতে চান তাহলে শুনে রাখুন। 1 নম্বর হচ্ছে ইফতারের আগ মুহূর্তে, 2 নম্বর হচ্ছে সাহরের পূর্ব মুহূর্তে। নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে যায় ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। বিপদ থেকে মুক্তি, ব্যবসা বাড়াতে, দুশ্চিন্তা থেকে মুক্তি ইত্যাদি সব কিছু থেকে সে যদি মুক্তি পেতে চায় আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবেন এবং তার বরকত নাজিল করবেন ইনশাল্লাহ। সাহরের পূর্ব মুহূর্তে আরেকটি হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। আরেকটি প্রশ্ন, ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা হবে কিনা। জি, ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা অবশ্যই হবে, তবে সেহরিটা হচ্ছে সুন্না। ফরজ গোসল আপনার যদি ফরজ হয়ে থাকে আর আপনি যদি দেখেন গোসল করতে গেলে আপনার সাহরির সময় থাকবে না, গোসল করলে আপনার সাহরির সময় আর থাকবে না, এক্ষেত্রে আপনি সাহরি খেতে পারবেন, তবে উত্তম হচ্ছে পবিত্র হয়ে সাহরি খাওয়ার। সাহরি না খেলেও কি রোজা হবে? কারণ সাহরি হচ্ছে সুন্না, আল্লাহ বলেন তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে বরকত আছে। এই জন্য কেউ যদি ঘুম থেকে ওঠার পর দেখে সময় নেই, ওই ব্যক্তি তখন যদি সাহরি না খেয়ে সে রোজা নিয়ত করে ফেলে সারাদিন রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। রমজান মাসে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না? রমজান মাস 3টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট, একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে নফল ইবাদত, আর একটা হচ্ছে কোরআন তিলাওয়াত। সিয়াম, যার অর্থ বিরত থাকা যাবতীয় কামাচার, পানাহার ও পাপাচার থেকে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকাটাই হচ্ছে সিয়াম, যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। দ্বিতীয় হচ্ছে নফল ইবাদত, বেশি বেশি করে ইবাদত করলে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করলে খুশি হন, কারণ রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজান মাসে এত গুরুত্ব দিয়েছেন, এত ফজিলত আল্লাহ তাআলা কোরআনের কারণেই দিয়েছেন। এই জন্য আমরা যেন রমজান মাসে এই 3টি বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকি। রমজান মাসে তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা এই বিষয়ে কথা হচ্ছে। আপনি যদি নামাজ পড়তে না পারেন এই বিষয়ে আপনার রোজার মধ্যে কোনো এফেক্ট আসবে না, কিন্তু রোজা আপনাকে রাখতেই হবে। অনেক ব্যবসায়ী ভাইরা দেখা যায় তারাবি জামাতে সময় মতো আদায় করতে পারে না। আপনি তারাবি বাড়িতে যেয়েও পড়তে পারেন যতটুকু আপনার সামর্থ্য আসে। আপনি 2-2 রাকাত করে পড়তে পারেন, 8 রাকাত পড়তে হবে, 20 টাকাত পড়তে হবে, এরকম কোনো বিষয় নয়। যতটুকু আপনার শরীরের সামর্থ্য থাকে ততটুকুই আপনি পড়তে পারেন, এই বিষয়ে কোনো সমস্যা নেই। নামাজ রমাদানের রোজার সাথে সংশ্লিষ্ট নয়, তবে রমজান মাসে যতটুকু সম্ভব নফল ইবাদত করা উত্তম।